মাসে 1000 টাকা করে না পেলে ওই অটো স্ট্যান্ড আমি তুলে দেব। তোদের ওই নতুন অটোওয়ালা তোদের বাঁচাতে পারবে না। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? এই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন, যাকে তুলে আনার জন্য আপনি পুলিশ পাঠিয়েছিলেন। ও, তুই সেই হারামি অটোওয়ালা? স্যার, আমি কিন্তু ভদ্রলোকের ছেলে, চুরি জোচুরি তোলাবাজি না করে পেটের দায় অটোরিকশা চালাই। আমার সঙ্গে খিস্তি দিয়ে কথা বললে আমিও কিন্তু খিস্তি দিয়ে কথা বলবো। আমরা এই গরিব মানুষগুলো রাত দিন খেটে যে টাকাটা রোজগার করি, ওই চেয়ারে বসে সেই টাকায় ভাগ বসাতে আপনার লজ্জা করেন? আপনি রাস্তায় ভিখারিদেরকে দেখেননি? কিরম করুণ চোখে ভিক্ষে চায়। আপনিও আজ থেকে করুণ চোখে ভিক্ষে চাইবেন। বলা চড়িয়ে ভিক্ষে চাইলে কেউ কি ভিক্ষে দেয়? মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। এমন কোন মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। এবারে বলুন যে কেন আমাকে লকাপে ঢোকাতে চাইছেন? যদি মনে করে যে আমি সত্যি কোনো অন্যায় করেছি, তাহলে আমি নিজেই লকাপে ঢুকে যাব। এখন আমাকে লকাপে ঢোকালে কাল বেলা 12টার সময় আপনাকে আমায় কোর্টে হাজির করতে হবে, আর কোর্টে কাঠগোড়ায় দাঁড়িয়ে আমি চিৎকার করে বলবো, ধর্মাবতার, ঈশ্বরের বাচ্চা পুলিশ অফিসার আমার কাছে ঘুষ চেয়েছিল, আর আমি ঘুষ দিইনি বলে আমাকে লকাপে পুরে দিয়ে। তোর সাহস তো কম নয়, তুই এই থানার মধ্যে দাঁড়িয়ে আমাকে সুরের বাচ্চা বলছিস? থানায় দাঁড়িয়ে কোথায় বলছি, সুরের বাচ্চা বলবো তো কোর্টে দাঁড়িয়ে, যেখানে আরো অনেক লোক শুনতে পাবে। থানায় দাঁড়িয়ে আমি তো ভদ্রভাবে কথা বলছি, আপনি তো আমাকে হারামির বাচ্চা বললেন। আপনি গুরুজন, আপনি যা শেখাবেন ছোট ভাইরা তো তাই শিখবে। আপনি আমাকে আরেকবার হারামি বলুন, আমিও আপনাকে হারামি বলবো এই সবার সামনে দাঁড়িয়ে। এবার বলুন স্যার, কাল কোর্টে যাওয়ার জন্য লকআপে ঢুকবো না দু চার টাকা ধান্দা করার জন্য অটো নিয়ে রাস্তায় নামবো? ঠিক আছে, আমিও দেখব। কাল থেকে তুই ওই অটো স্ট্যান্ডে কি করে অটো রাখিস? কাল অটো স্ট্যান্ডে আমার অটোটা রাখব, ক্ষমতা থাকলে তুলে দেবেন। তোরা এতজন মিলে একটা ছেলেকে কিছু করতে পারলি না? কি করব বলুন, ও সালা একাই 100, যেমন তার সাহস তেমন তার গায়ের জোর। তোরা থানায় গিয়ে বড়বাবুকে সব বলতে পারতিস? কি আর বলবো, ও তো সালা নিজে থানায় ঢুকে বড়বাবুকে সব অটোওয়ালাদের সামনে হারামি সুরে বাচ্চা যাতা বলে গেল। ছেলেটি কোথায় থাকে জানিস? আপনার দলের ওই নন্দবাবু আছেন না, ওই নন্দবাবুর পাশের বাড়িতে। আগে রিক্সা চালাতো, এখন রিক্সা বেচে দিয়ে অটো কিনেছে। ঠিক আছে, তোরা যা, আমি দেখি কি করা যায়। দাদা, অমন একটা ছেলে আমাদের দলে থাকলে খুব ভালো হয়। ভালো করে ট্রেনিং দিয়ে এই ছেলেটা কি বুদ্ধখোল, তারপর ছাপা ভোট, এসব কাজে লাগানো যায়। মনে করো ওকে আমি পেয়ে গেছি। অটো চালায় মানে টাকার জোর তেমন নেই, টাকা দিয়ে ওকে হাত করতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।